फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल वंदना डे स्टोरी। आरेकटी सुंदर सकाले आमी चले एसेछी आरेकटी सुंदर ब्लॉग निये। आशा करी आपनारा भिडियोटा फुल वाच करबेन, आपनादेर भीषणई भालो लागबे। आर आज सरस्वती पुजो, ताई आपनादेर सबाईके जानाई सरस्वती पुजोर प्रीति शुभेच्छा ओ भालोबासा। आर आजके जेहेतु सरस्वती पुजो, ताई निरामिषेर दिन, आज ताई आज बानिये नेब खिचुड़ी। आर खिचुड़ির সঙ্গে বানাবো আলু ভাজা আর চাটনি। খিচুড়ির জন্য আলু এদিকে আমি ভেজে নিয়েছি, আর এদিকে ফুলকপি ভাজা চাপিয়েছি। ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। এই সরস্বতী পূজার দিনটা খিচুড়ির একটা আলাদাই টেস্ট। অন্যান্য সময় অনেকবারই খিচুড়ি হয়, কিন্তু সরস্বতী পূজার দিন যে খিচুড়িটা হয় না, সেটা স্বাদই যেন আলাদা। আর ঝটপট এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মেয়েটাও উঠে পড়েছে, খুবই বায়না করছে, ওকে এক্ষুনি চান করিয়ে শাড়ি পরিয়ে দিতে হবে। তার আগে রান্নার কাজটা সেরে ফেলতে পারলে অনেকটা বড় কাজই কমপ্লিট হয়। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, ফুলকপিগুলো একটু শেষের দিকেই দেব, বড্ড গলে যায়। আর আলু ভাজাটা প্রায় হয়েই এসছে, খিচুড়িটা প্রায় কমপ্লিট। ও সুন্দর একটা স্মেল বেরিয়েছে খিচুড়িটা থেকে। আলু ভাজাটা হয়ে গেছে এদিকে, আর খিচুড়িটা শুধু ঘি দিতে বাকি। খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়িটা না একটু লুজ রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা বড্ড জমাট বেঁধে যায়, যার জন্য ভাবলাম বেশি ঘন আর করব না, একটু ঢিলে থাক। এবার এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলেই আমার খিচুড়ি রান্না কমপ্লিট। ব্যাস, এটাকে এবার চাপা দিয়ে রেখে মেয়েটাকে এবার চান করিয়ে দি। মামা চলো চান করবে, চান করে শাড়ি পরবে না, বিড়ালকে আদর করেছ? চলো চান করিয়ে দি। না উঠছে তো না, আমার কোলে ওকলে উঠছে না। আচ্ছা ও বসে থাক, বসে থাক। দিদিভাই, দিদিভাইয়ের একটা বন্ধু এসে সব মোম নিয়ে এসে একটু পরিব করে সব ফেলে দিয়েছে। ও শাড়িগুলো সব ছোট হয়ে গেছে, এইবারে ওর আর শাড়ি কেনা হয়নি। ভাবলাম আমারই একটা শাড়ি নিয়ে ওকে পরিয়ে দিই, আর ওইটুকু শরীরে একটা বড় শাড়ি পরানো মহা ঝক্কির কাজ কিন্তু। বা শাড়িটা বড় হলেও সুন্দর পরানো হয়েছে, কিন্তু মনেই হচ্ছে না যে ওটা আমার শাড়ি। আর ও যেভাবে ক্যারি করছে মনে হচ্ছে ওটা ওরই শাড়ি, মনে হচ্ছে শাড়িটা পরেও ভীষণই কমফর্টেবল ফিল করছে। আমরা সবাই মিলে আমাদের বাড়ির সামনে, মানে আমাদের পাড়ার মধ্যে একটা সরস্বতী ঠাকুর তুলেছি। আর পাড়ার বাচ্চারা এবছর ঠিক করেছে সেখানেই সবাই পুষ্পাঞ্জলি দেবে, বাইরে কোথাও দেবে না। তাই ও এখন সেখানেই যাবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর সেখানে ব্রাহ্মণ এসে গেছে, পুজোয় বসে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে ওকে আগে রেডি করিয়ে দিই। ও গিয়ে পুষ্পাঞ্জলিটা দিক, তারপরে আমি রেডি হয়ে যাব। একে দেরি, তার উপর এটা সেটা আবার বায়না আছে, একটুখানি দেখলে কি হবে, ওরা আবার প্রচুর বায়না, চুল আবার ছেড়ে যাবে না। ও চুলটাকে একটা খোপা করে দিতে হবে, আবার মাথায় ফুলও লাগিয়ে দিতে হবে। তো দি, না হলে তোর বায়না থামবে না। ওই খোপাটা লাগাতে হবে না, তোর এখন যথেষ্ট চুল আছে। না 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 না, ওটা আটকাবি, এবার বিচ্ছিরি লাগবে। না মা, ওটা তোর জন্য না। আমার
मैं एक फूल लटके दा चले फूल सादा साड़ी संग सादा माला टाइ अटका मात्रा नीचे कर माथा नीचू कर नीचू कर जा मियादी इधर ওখান থেকে ঘুরে একটু ঠাকুরটা দেখে আর চলে আসবে তারপর অঞ্জলি দেব না হ্যাঁ বাউন ঠাকুর থাকলে পুষ্পাঞ্জলিটা দিয়ে দে যা চুরি পড়লে না চুরি 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 এই আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে মেয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি একটু বাটার দিকে দেখি ঘুরে আসি তো আজকে কোথায় কোথায় ঘুরবো কি কি ঠাকুর দেখবো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আজকে সারাদিনটা আমাদের সঙ্গে থাকুন আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর জিনিস ওয়েট করছে আপনাদের জন্য চলে এসেছি এখন আর এখানে এখন প্রচুর ठीक है तो है कोई मिला ना कल को मैं नहीं बोल रहा हूं ए बोल जाओ
এখানে একটা ফুটবল খেলার মাঠ বানিয়ে কতগুলো ছোট ছোট প্লেয়ার বানিয়েছে যারা ফুটবল খেলছে। আর এই জায়গাটার মধ্যে না একসঙ্গে অনেকগুলো ঠাকুর উঠেছে, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুবই সুন্দর। আর কি জানি আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করছে, ছবিগুলো আটকে আটকে যাচ্ছে, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা বেশিক্ষণ নয়, একটুখানিকের জন্য হবে, শেষের দিকে আবার সুন্দরভাবে পিকচারটা দেখানো। কেমন লাগছে? ভালো। রোদে ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে, রোদে ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে, বাইরে প্রচন্ড রোদ। এই যে মেয়ে কি দেখেছে কিনতে যাচ্ছে, ও ওই কাগজ লাগানো ওই পাখাগুলো কিনবে যেগুলো হাওয়া লাগলে ঘোরে। এই জিনিসগুলো না অনেকদিন পরেই দেখতে পেলাম, আমরা ছোটবেলায় খুব কিনতাম, আর এখন না দামও বেড়ে গেছে ভীষণ। আমাদের বেলায় এতটা দাম ছিল না, এক একটা পিস 20 টাকা করে বলছে। এই যে আমরা বাড়িতে ফিরে গেছি, ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গোটা রান্নার জোগাড়ও করে ফেলেছি। আমার জা শাশুড়ি ভাসুর সবাই মিলেই আমরা এই গোটা রান্নার জোগাড় আমরা একসঙ্গে করেছি। প্রতি বছর সরস্বতী পুজোর হুড়োহুড়ি যেমন থাকে, এবং এই গোটা রান্নারও হুড়োহুড়ি থাকে, ফলে বাইরে বেশিক্ষণ কাটানো যায় না। আবার মেয়েটাও বায়না করে, তাকে একটু না নিয়ে বেরোলে হয় না। কড়াই শাকটা এখানে রাখা নেই, কড়াই শাকটা ফ্রিজে আছে, যেহেতু কড়াই শাক বেশিক্ষণ বাইরে থাকে না, যার জন্য ওটাকেও এনে এখানে রাখতে হবে। এবং সমস্ত সবজি ধুয়ে রেডি করার আছে, আর সন্ধ্যা লাগদি এগুলো চাপিয়ে দেওয়া হবে, এখন একটু রেস্ট নেব। এইবারের পুজোতে সুরেশ যেহেতু বাড়িতে আছে, তাই রান্নার দায়িত্ব পড়েছে ওর কাঁধেই। ও নিজেই বলল যে আজকে আমি রান্না করব, তাই ওই আজকে গোটা রান্নাটা করছে। তো গোটা রান্না আমাদের বসানো হয়ে গেছে, তো হচ্ছে ধীরে ধীরে। গোটা রান্নাতে আমাদের দু রকমের তরকারি হয়, একটা ফুলকপি বাঁধাকপি আর সমস্ত রকম গোটা সবজি দিয়ে একটা তরকারি হয়, আর একটা হচ্ছে যে শাকের তরকারি। তো এইটা যেটা বসানো হয়েছে সেটা ফুলকপি বাঁধাকপি আর সমস্ত রকম সবজি গোটা গোটা থাকে, সেইটার তরকারি হচ্ছে। আর এইবারে যেটা বসানো হবে সেটা হচ্ছে যে শাকের তরকারি, এতে শাকের পরিমাণটা বেশি থাকে, থাকে লাউ শাক আর শীষ পালং থাকে। মানে না
ও এদিক সেদিক করতে করতে দুমড়ে যাবে। তো শাক দুমড়ানো মুশকিল হয়ে যাচ্ছে রে। সব শাক গুলো দিয়ে দিয়ে একটু চাপা দিলেই সব এ হয়ে যাবে। হ্যাঁ মুড়ে যাবে। কমিয়ে দাও কমিয়ে দাও। এই গ্যাসটা তা বোঝা যায় না, হাউ হাউ করে জ্বলে। তো কিছু করতে হবে না, সব শাক গুলো দিয়ে চাপা দাও না, একটু না ভেপারে এ হলে দুমড়াবে না। ও আরো শাক বাকি রয়েছে তো ওগুলো দিয়ে এই যে আমাদের গোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের হয়েছে কড়াই শাক ভাজা, আলু ভাজা, আর ওই যে একটা শাকের তরকারি, আর একটা আছে পাঁচ বিশুলি তরকারি। এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, সিম, বিম, বেগুন, ওলকপি, রাঙা আলু, মানে সমস্ত সবজি গোটা গোটা। ফুলকপিগুলোকে দু চার চালা করে দেওয়া হয়, আর বাঁধাকপিও দু চার চালা দেওয়া হয়। আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। তো আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব চলবে অনেকক্ষণ ধরে। আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা আপনারা যদি ফুল ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ব্লগে, বন্দনাস ডে স্টোরিতে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। খেতে বসে আছে।